দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে চলমান লকডাউন আগামী 5 মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এটি আসন্ন ঈদুল ফিতর পর্যন্ত বাড়ানোর আভাস পাওয়া গেছে। এই অবস্থায় দেশের সব স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের 2020-21 সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হওয়া নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিনক্ষণ পেছানো যায় কি না তা নিয়ে আগামী 5 মে বৈঠক ডেকেছে উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদ। ওই দিন বেলা 11টায় অনলাইন মিটিং জুমে এটি হবে বলে জানা গেছে। আজ শুক্রবার বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল আলম। তথ্যমতে দেশে 46টি স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম চালু রয়েছে। এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও 4টি মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি 39টিতে সরাসরি ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে। জানা গেছে এবার 329টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর জাতীয় বিশ্ববিদ্যালয় বাদে বাকিগুলোতে সরাসরি ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেবে। গত 17 ফেব্রুয়ারি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঠিক করে উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদ। সে অনুযায়ী আগামী 21 মে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও 10 জন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এবং 6 জন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করেছিল বিশ্ববিদ্যালয় পরিষদ ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আগামী 31 জুলাই থেকে শুরু হবে ঢাবির ভর্তি পরীক্ষা। এদিকে বৃহস্পতিবার জাবির কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির 5ম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে অনলাইন মাধ্যমে আবেদন শুরু হবে আগামী 1 জুন থেকে আর চলবে 15 জুন পর্যন্ত। সে হিসেবে সম্ভাব্য তারিখ 6 জুন থেকেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে না। গত 17 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় পরিষদের সভার সম্ভাব্য তারিখ অনুযায়ী গুচ্ছভিত্তিতে অনুষ্ঠেয় 3টি প্রকৌশল প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের পরীক্ষা 12 জন, গুচ্ছভিত্তিতে 7 কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 31 জুলাই, 20টি সাধারণ এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু 19 জুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু 14 জুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু 22 জুন হওয়ার কথা ছিল। এর বাইরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে 4 ও 5 জুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোব স্পেস বিশ্ববিদ্যালয়ে 27 জুন, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে 18 জুন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ভর্তি পরীক্ষা গত 26 ও 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে করোনার কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশে করোনা ভাইরাসের চলমান পরিস্থিতিতে দেশের স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব ভর্তি পরীক্ষার দিনক্ষণ পেছানো নিয়ে কী ভাবছে উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদ জানতে চাইলে সংগঠনটির সভাপতি এবং চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর কথা জানতে পেরেছি, তাছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এখনও পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আমরা আগামী 5 মে উপাচার্যদের নিয়ে একটি সভা ডেকেছি, সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোনাজ আহমেদ নূর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দেশে করোনা মহামারী চলছে গত বছর থেকে। আমরা আগেই বলে দিয়েছিলাম যে করোনা পরিস্থিতি সহনীয় পর্যায়ে আসলে আমরা সশরীরে ভর্তি পরীক্ষার আয়োজন করব। তিনি আরও বলেন, আগামী 5 মে বিশ্ববিদ্যালয় পরিষদের একটি মিটিং রয়েছে, করোনা পরিস্থিতিতে সব বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়টি সেখানে এজেন্ডা হিসেবে রয়েছে। মিটিংয়ে পরীক্ষার দিনক্ষণ পেছানো নিয়ে আলোচনা হতে পারে। চলমান করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর আলমগীর হোসেন। দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় যদি পরীক্ষার তারিখ পেছানোর কোনো সিদ্ধান্ত নিতে হয় তবে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে।
তাদের যে কোনো সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাব। তবে শিক্ষার্থীদের নিরাপত্তাকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।